আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। তোমার ভেজিটেবল এটা করে যাবো না, আর আমরা তোমার জন্য পার্পল স্যুপ আনহার বাবা কিটো ডায়েটে আছে, তাই ওর জন্য আজকে আমি মিক্সড ভেজিটেবল করছি। মিক্সড ভেজিটেবল করব চাইনিজ স্টাইলে। মিক্সড ভেজিটেবল সামন দিয়ে কলিজা ভুনা, চিকেন ভুনা, এগুলো কাটা হয়ে গিয়েছে। আর এদিকে পাতা কপি এখনো সিদ্ধ হচ্ছে, আর এখন কোর্জেট অ্যান্ড মাশরুম কাটা বাকি। আর আমি ফুলকপি কেটে নিয়েছি, আর গাজর অল্প দিয়েছি। যেহেতু কিটো ডায়েট করছে সেজন্য অল্প গাজর দিয়েছি। কিটো ডায়েটে 5% কার্বোহাইড্রেট থাকে, সো লিটল বিট ক্যারোট আর মটরশুঁটি অ্যাড করলে এটা সমস্যা হবে না। এটা হচ্ছে লিক, ব্রোকলি, আর মেরিনেট করে রেখেছি চিকেন, বয়েল চিকেন, কোর্জেট, মাশরুম, আর এখানে রয়েছে গাজর আর ফুলকপিটা, কলিফ্লাওয়ার, আর কিছু পেঁয়াজের কলি দিব। তো প্রথমে আমি কষানো মাংসতে পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হবে, তারপর আমি কোর্জেট অ্যাড করে দিব। কোর্জেট ধুয়ে নিয়েছি প্রথমে, এবার কোর্জেট দিয়ে দিব। আমি আগে কোর্জেটটা দিয়েছি, এবার এটা একটু কষিয়ে নিব। প্রত্যেকটা সবজি আলাদা আলাদা দেওয়ার একটাই কারণ, যেন প্রত্যেকটা সবজি সমানভাবে সিদ্ধ হয়ে আসে। আমি যদি সবগুলো একসাথে দিয়ে দেই তাহলে কিছু গলে যাবে, কিছু সিদ্ধ হবে, কিছু হবে না, তখন খেতে ভালো লাগবে না। তাই যেগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো আগে দিচ্ছি, আর যেগুলো সিদ্ধ হতে কম সময় লাগে সেগুলো পরে দিচ্ছি। এবার লিক দিয়ে দিলাম, এবার লিক একটু কষিয়ে নেব। ক্যাপসিকাম দিয়ে দিলাম, ফুলকপি আর গাজর দিয়ে দিচ্ছি।
হাতে নাড়া যায় না তো আমাকে ক্যামেরা অফ করে তারপর নাড়া দিতে হবে রান্নার সময় খুব খেয়াল করে রান্না করতে হয় সো আমি ভিডিও করতে যে আমার এটা অলরেডি লেগে গিয়েছে পাতিলে সো এটাতে পানি দিলে আর এটা হবে না সো আমাকে এখন পাতিল চেঞ্জ করতে হবে এজন্য আমি রান্নার সময় সব সময় ভিডিও করতে পারি না আমি খুব আসি এক ধ্যানে রান্না টান্না করে চলে যাই যাই হোক এখন আমি এটা চেঞ্জ করে নিচ্ছি এবার এ হাড়িতে অল্প তেল দিয়ে গরম করে নিচ্ছি তো আরেকটা পাতিলে ঢেলে নিলাম এবার আমি ব্রোকলি দিয়ে দিচ্ছি আমি এখন মাশরুম দিয়ে দিব মাশরুমগুলো মনে হয় আরেকটু ছোট করলে ভালো হতো আর যাই তো নেক্সট করবো ইনশাল্লাহ এরপর আমি আবার এগুলোকে মিক্স করে নেব তারপর দিয়ে দিব অল্প একটু মটরশুঁটি দেখলেন তো আপনাদের ভাইয়া কি বলে এতক্ষণে নাকি এই কাহিনী এবার আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব এতক্ষণে এই কাহিনী মানে আমি যদি সব সবজি একসাথে মিক্স করে একদম দিয়ে দিতাম রান্না ঢেকে দিতাম 10 মিনিটে রান্না হয়ে যেত আর এত যত্ন করে রান্না করছি আর বলে এতক্ষণে এই কাহিনী কেমন লাগে অল্প একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব আমি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এখন এগুলোকে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিব কর্নফ্লাওয়ার অ্যাড করার পর এখন মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি আর আমি কাঁচা মরিচটা লাস্টে অ্যাড করবো যেন বেশি ঝাল না হয় এটা যেন মাখা মাখা হয় সেজন্য আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি না গরম পানি অল্প দিয়ে দিচ্ছি বেশি ঝোল দিব না স্থির এখন আমি এটাকে ঢেকে দিব আর ঢেকে দেওয়ার আগে একটা কাঁচা মরিচ দিয়ে দিব কাঁচা মরিচ অ্যাড করা দাম এবার এবার ঢেকে দিব এবার 5 মিনিট পর দেখবো এটা কতটুকু হলো তোমার ভেজিটেবল এটা কলিজা ভুনা আর আমরা তোমার জন্য পার্পল স্যুপ কেমন হয়েছে কালারটা জটিল আর এখানে আছে চিকেন That's Chinese soup. A Chinese vegetable, is it? Yes, Chinese style. Chicken there, kora. আর বাংলাদেশি স্টাইলে করলে তো চিংড়ি দিয়ে টমেটো দিয়েছি না টমেটো দেয়নি তো টমেটো তো সফট একদম ইয়ে হয়ে যাবে Shall I give some to Anha? ক্যাপসিকাম দিয়েছি Okay, what do you want Anha? তোমার এই ভেজিটেবল খাওয়ার জন্য স্পেশালি কলিজা কলিজা খাওয়া ওকে Anha কি দাও চামচ দাও ফোর্ক ওকে প্লিজ and give me ফোর্ক as well no try মামুল okay আম্মু তাড়াতাড়ি চলে আসো সুপ এখন খাবো না রাতে খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি
সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।